ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এই গরমে সবাই সুস্থ থেকো, গরমটা কিন্তু আবারও বেড়েছে। তো সকালবেলা উঠে ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখানে একটু চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে এটাই খাবো আমরা। তো প্রথমে ওর জন্য একটু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, ওকে দেবো খেতে, ওকে অফিস যাবে। তো আমি ওকে বললাম যে তুমি বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্টটা নিয়ে আসি। তো পোহাটা আমার অলমোস্ট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি ওর জন্য, প্লেটে ওর জন্য দিয়ে দিচ্ছি, এবার ওকে খেতে দেবো। তো ওর জন্য প্লেটে ঢেলে নিলাম, চলো ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক। এখানে ওকে দিয়ে দিচ্ছি, এবার ও ব্রেকফাস্টটা করে নেবে। তো এখন ওই 10টা মতো বাজে, তো এখন ওই ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ হচ্ছে এরপর কাজ করতে করতে আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করবে না আমার, ভালো লাগবে না। তার জন্য ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কাজ শুরু করবো। তো এত গরম লাগছে যে কি বলবো, পুরো চশমাটা পুরো ধোয়া ধোয়া মতো হয়ে যাচ্ছে। চিড়ের পোলা বানিয়েছি, যেটা পোহা বলে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এর মধ্যে আমি সবজি, গাজর, বিনস, তারপরে একটু আলু, পেঁয়াজ, লঙ্কা এইসবই দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর ফোড়নের সর্ষে, একটু কারি পাতা, ব্যাস এই দিয়ে করেছি। তোমাদের কাদের কাদের পোহা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এখানে ঝড় হয়ে কি অবস্থা হয়েছে একেবারে সব, দেখো এক্ষুনি ঝড় বললাম যে হয়েছিল, সকালে হয়নি মানে কালকে রাতে হয়েছিল, বাট এখন না তো মানে পিছন ছাড়ছেই না, মানে কি বলবো। আর আর বৃষ্টির জলে দেখো ওই কারি পাতা গাছটা এত সুন্দরভাবে মানে একেবারে ধরে গেছে, দারুণ লাগছে। অনেক কিছু গাছ লাগিয়েছিলাম, কোনো গাছই বাঁচিনি, সব গেছে। আর এখানে একটা পেয়ারা গাছ ছিল, এটাকে আবার ছাগল খেয়ে ফেলেছে, কি বলবো। আর আমার নিম গাছ দেখো অনেকবার ছাগল খাওয়ার পরে এখন কিন্তু বেশ ভালোই হয়েছে, তো জানি না এরকম রাখতে পারবো কি না, বারবার ছাগল এসে খেয়ে চলে যায়, তো খাইনি। আর এই পেঁপে গাছটা তো অনেকবার খেয়েছিল, তো ফাইনালি আজকে দেখছি যে অনেকটা লম্বা হয়েছে। তো পাতার অবস্থা দেখো, এখানে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, তখন অনেক গাছ টাছ নষ্ট হয়ে গেছিলো, আর এখানে যা গাছ ছিল মানে সবই নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। তো ইচ্ছা আছে বর্ষাতে কিছু গাছ লাগানোর। তো এর ভিতরটা দেখো, ও কি সুন্দরভাবে ঘিরে এখানটাতে অনেক কিছু লাগিয়েছিল, বাট এখন কিছুই নেই। এখানে লঙ্কা গাছ, লঙ্কা গাছ অনেক কিছুই লাগিয়েছিল, সব শেষ। এই তো পুঁই শাক খেতে কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি, আর মার্কেট থেকেও কিনে নিয়ে আসি। তো এবার যদি এরকম ঘরে পুঁই শাক হয় তা কেনার তো প্রশ্নই উঠছে না। তো এখানে দেখো খুব সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে গাছটা দেখো এই যে, এটাকে না তুলে দিতে হবে, নাহলে এটা শুয়ে পড়ছে, এটাকে তুলে দিতে হবে। এখানে ঘরে এর আগে উচ্ছে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো এখানে ফেললে কিছু না কিছু হয়ে যায়, এটাই খুব ভালো একটা ভালো জিনিস। আর ওই দিকেও কিন্তু একটা পোশাক গাছ হয়েছে দেখো, তো এগুলো সব তুলে দিতে হবে, জানি না কতদিন এগুলো ছাগলের মুখ থেকে বাঁচাতে পারবো, তো চেষ্টা তো করবো। সে গাছ হয়েছে কিন্তু, তো এগুলো সবই মোটামুটি তুলে দিতে হবে, তাহলে কিন্তু এরকমভাবে থাকবে না এগুলো। দেখি ওকে বলবো ছুটির দিন এগুলো সব তুলে দিতে উপরে, যাতে ঘরের জিনিসগুলো একটু খাওয়া যায়। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার অ্যালোভেরা গাছটা, পুদিনা গাছটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে। পুদিনা গাছটা মানে পাতা হয়েছিল, এত হয়েছিল, আর এখন পুরো রোদে রোদে পেকে গেছে। এটা তাও এখন মাঝে মাঝে শরবত বানালে খাই, তো আবার নতুন করে করতে হবে বড় কিছুতে। আজকে রাতে দেখো ডিনারে এগরোল বানাবো, তো এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা, শসা, লেবু সব কুচিয়ে রেখেছি। আজকে রোল বানাবো, রোলে যা যা লাগে সবটাই রেডি করে রেখেছি। আর এখানে আটা, সরি আটা না ময়দা মেখে এখানে গোল করে রেখেছি, এগুলো দিয়ে আজকে রোল বানাবো। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখানে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এবার প্রথমে ফার্স্ট যেটা করতে হবে, রুটিটা বেলে নিতে হবে, বড় করে বেলবো, যেটা নর্মাল রুটি তার থেকে একটু বড় সাইজ করবো, যেহেতু রোল বানাচ্ছি যেমন রোল হয়। তো এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, তো এটা এত বড় যে মানে একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছিলো, সামলাতে পারছিলাম না আমি। তো যাই হোক এভাবে গোল করে নিয়েছি যতটা আমি পেরেছি। তারপরে আমি তাওয়াটা গরম করে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে ওটা দিয়ে দেবো। ততক্ষণ তাওয়াটা গরম হচ্ছে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি একটুখানি, নুন দিয়ে, শুধু নুন দিয়ে ফেটিয়ে নেবো, আর কিছু দরকার নেই।
তো ভালো করে এটা মিক্স করে নিয়ে এবারে আমি রুটিটাকে কিন্তু আগে ভেজে নেব তেল দিয়ে। একটু তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি, এরপর আমি রুটিটা দিয়ে দেবো এর মধ্যে। রুটিটা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু ডিমটা অ্যাড করব। তো অনেকদিন ধরে ভাবছি একটু রোল খাবো, রোল খাবো। বাইরের রোল আমরা কেউই খুব একটা খেতে পারি না, একটা রোল দুজন মিলেও খেতে পারি না, মানে একটা রোল এক একটা রোল খেতে পারি না, আর্ধেক আর্ধেক খাই, একদম পছন্দ করি না, এত সস দিয়ে ভরে দেয়। তো বাড়ির রোল খেলে কিন্তু দু তিনটে তাও খাওয়া যায়, ছোটো ছোটো হয় ওগুলো। তো এখানে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে এবার আমি একটুখানি যে ডিমটা ধরে নেবে রুটির মধ্যে, তারপরে কিন্তু ভালো করে এটাকে উল্টে দেবো। তার আগে একটু তেল দিয়ে দিচ্ছি, এখন চিমটার সাহায্যে কিন্তু এটাকে উল্টে নেব এইভাবে। তো এইভাবে উল্টে নিয়ে এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট করে, তারপর এটাকে ডেকোরেশন করবো যেভাবে ওগুলো ডেকোরেশন করে। আর একটু দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর রোলটা কিন্তু ভালোই দেখতে লাগছে, লাল লাল করেই আমি ভেজেছি, যাতে কাঁচা কাঁচা না থাকে। তারপর যে শসাটা কুচি রেখেছিলাম এটা এইভাবে দিয়ে দিচ্ছি, তারপর উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এরপরে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিচ্ছি, যে যত যেটুকু খাবো সেটুকু মতো। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, আর বিট লবণ না দিলে এগুলো একটু মন হবে না, খেতে ভালো লাগবে না। তারপর উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি, একটুখানি চিলি সস দেবো, আর টমেটো সস তো দিতেই হবে। তো এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি, গরম সস দিয়ে দিচ্ছি অল্প করে। তো সস আমরা বেশি একটা খাই না, তো এখানে অল্প অল্পই দিয়েছি, বেশি সস দিইনি, যে যেমন খাবে সে সেমন দিয়ে নেবে। আর উপর থেকে কিন্তু ধনেপাতার কুচিটা অবশ্যই দেবে, এটা কিন্তু খুব টেস্ট লাগে খেতে। আর এইভাবে ফোল্ড করে নিচ্ছি, তারপর এটাকে একটা কাগজ দিয়ে সুন্দর করে একবারে দোকানের মতো করে প্যাক করে নেব, তারপরে কিন্তু রোল কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকে রাতের ডিনারটা আমরা এটা দিয়ে করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।